গুড মর্নিং হে গাইজ, দিস ইজ চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আজকে আবার আরেকটি নতুন ব্লগ। তো আজকে আমার কী করবো আমি জানি না, ব্লগ বানাতে শুরু করে দিলাম। তো কী করবো সেটা আমি সারাদিন শেয়ার করবো। তো সকালে আমি রেগুলার মতো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে স্নানও সেরে ফেলেছি। আজকে কেউ পড়তে আসবে না, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে লকডাউন, তো আজকে কেউ আসবে না, আজকে আমি পুরো ফ্রি। আজকে কী করবো ভাবছি, তো আমি আজকে ভাবছি আমি রান্নাঘরে গেলে কেমন হয়। তো চলো আজকে রান্নাঘরে যাই, রান্নাঘরে ঘুরে আসি। আজকে আমার রান্না করার কোনো প্ল্যান ছিল না, যা আছে তা দিয়েই আমাকে রান্না করতে হবে। স্নান তো হয়েই গেছে, ওখানে যাই কিছু ওলট পালট করে আসি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে। এই হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আরেকটা চ্যানেল আছে আমার, সেটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও ডিসক্রিপশন বক্সে গিয়ে, এখানে আমার ডান্স ভিডিও আপলোড হয়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রান্নাঘরে। তো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, আমি আজকে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আছে আলু, আছে উচ্ছে, আছে এগুলোর আমি পিন্ডি চটকাতে এসেছি। আমি উচ্ছে দিয়ে বা উচ্ছে, আলু তো আমার ফেভারিট, উচ্ছে দিয়ে কী করতে হয় সেটা আমি এখন বুঝতে পারছি না কী করতে হবে। তো আলটিমেটলি আমি উচ্ছের পিন্ডি চটকাতে এসেছি। দেখতে থাকো তোমরা ব্লগটা, আমি কতটা কী করতে পারি। স্টার্ট, এবার আমি রান্না স্টার্ট করছি। এখানে আছে উচ্ছে, এটা কী, এটা সর্ষে, সর্ষে, আচ্ছা সর্ষে, এটা আদা পেস্ট, এখানে আছে চিনি, হলুদ, নুন, আর এখানে সুন্দর সুন্দর করে কাটা উচ্ছে। এখানে ডাল আছে, ডালটা গরম, ডালটা সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে কাটা উচ্ছে। আর এদিকে আছে আলু। এই দিয়ে আজকে আমি কী রান্না করবো, এই যে এরকম, এই আমার হাতের জন্য দেখা যাচ্ছে না এরকম। এবার আমি এটাকে ঠিকঠাক হচ্ছে তো, ভীষণ প্রফেশনাল শেফ, তাই জন্য এসব পারি, এসব আমার কাছে কোনো ব্যাপারই না। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার দিচ্ছি তেল। তেলটা একটু গরম হোক, বাড়াচ্ছি গ্যাসে, আঁচটা বাড়াচ্ছি, তেল গরম হোক। তেল ফুটছে, এবার দিই পুরোটা। হ্যাঁ, পুরোটা সর্ষে দিয়ে দিলাম, গ্যাসটা একটু কম হয়, সর্ষেগুলো দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিচ্ছি, আদা আদাগুলো একটু হালকা ভাজি, তারপর দেব উচ্ছে। এসব বড় বড় শেফেদের এসব হয়। গ্যাসটা একটু কমে গেল, এবার নুন দেব, হাত দিয়েই নুন দিচ্ছি, হাত হ্যান্ড স্যানিটাইজ করিনি, রান্নার আগে হ্যান্ড স্যানিটাইজ করবেন না, হ্যান্ড স্যানিটাইজ করা উচিত না, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে, কেননা স্যানিটাইজারে
অ্যালকোহল থাকে। সেই হোয়াটসঅ্যাপ ফেসবুকে কতগুলো ভিডিও দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে রান্না করতে করতে হাত পা কি জ্বলে গেছে, সেই ভয় আমরা স্যানিটাইজ স্যানিটাইজ কিছু করি। এবার এটা আস্তে আস্তে একটু মানে একটু ভয় কমিয়ে দিয়েছিলাম, এত ফুট ছিল, এবার দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ, অল্প হলুদ দিচ্ছি। সেগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেল, তারপর দিয়ে দেবো ডাল, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। চিনিটা দিই নি, অল্প একটু চিনি দিই, চিনি না দিলে ঠিক টেস্ট হয় না, আবার বেশি চিনি দিলে ভালো লাগে। অল্প অল্প চিনি দিচ্ছি, ভালো করে মিক্সড হলো, এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে আবার কিছুক্ষণ পর ফিরে আসবো। আমার সিম্পল ঘরোয়া শুক্তো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, সুন্দর ধোয়া বেরোচ্ছে। হাঁপিয়ে গেছিলাম, জল খেলাম তাই জন্য। এই যে সেই আলু আমি কেটে নিয়েছি, এবার ভালো করে ধুচ্ছি। ভালো করে এগুলোকে রেডি করছি, এখনই এদের কপালে অনেক 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 দুঃখ আছে। এখানে ভাত হচ্ছে, ভাত ফুটছে, এবার জ্বালিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ ভাজবো। আর হ্যাঁ, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এই যে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ব্যথা হয়ে যাচ্ছে, এক হাতে ধরে করছি, লঙ্কাগুলো একটু ভাজা হোক। পেঁয়াজ দিয়ে দিল, সবটা পেঁয়াজ দিয়ে দিল। সেগুলো ঠান্ডা হয়েছিল যখন, তখন আলুটাকে খাওয়া হয়ে গেছে। এবার দেবো কালো জিরে, অল্প
ছবি নামিয়ে ফেলেছি। ফাইনাল লুক এটা, এরকম দেখতে হয়েছে। এটার নাম আমি দিলাম আলু মরিচ। তোমরা যদি অন্য নাম দিতে পারো, যা খুশি সাজেস্ট করতে পারো, কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর তার সাথে রয়েছে ডাল, আমশির ডাল। এবার আমশি জিনিসটা কী সেটা যদি জানতে চাও, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেখানে দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা আমশির ডাল, আলু মরিচ, শুক্তো, ভাত। আজকে লাঞ্চ রেডি। তবে শুক্তোটা আমি পছন্দ করি না, এই দুটো জিনিসই আজকে আমার লাঞ্চ। আর রান্না বান্নার পর আমার অবস্থা তো ঠিক এই রকম হলো। আচ্ছা, ঘেমে এনে একাকার কাণ্ড করেছি আমি, রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমি ঘরে চলে যাচ্ছি, আমার কাজ শেষ। ও বাবা, বাইরে কত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বাহ, রান্নাঘরের কাজ কমপ্লিট। রান্নাঘরে সব লন্ডভন্ড, মানে একটা তাণ্ডব করে আমি ফিরে এসেছি। তো আমার রান্না শেষ, তো এখন আমি খেতে বসবো। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেতে বসে পারি, আমি ওয়েট করতে পারছি না। আর হ্যাঁ, তোমরা কিন্তু আলু মরিচটা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও। যদি তোমরা অন্য নাম দিতে চাও সেটাও দাও, আর আমাকে কমেন্ট বক্সে জানিও এর আর কী কী নাম হতে পারে, আর কে কে এটা আগে বানিয়ে খেয়েছে সেটাও আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে খেতে বসে যাই, আমি আর ওয়েট করতে পারছি না। আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যতদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, স্টে সেফ, স্টে অ্যাট হোম, লকডাউন, কেউ বাড়ি থেকে বেরোবে না। টাটা, বাই। এই এই বাই বললাম বলে কোথায় যাচ্ছ? চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা ক্লিক করো।